যদিও এখন 2021 সাল চলছে, কিন্তু আজকে আমি যেখানে আপনাদের নিয়ে যাব, টাইম মেশিনে করে আমরা পিছিয়ে যাব আরও প্রায় 5 থেকে 6 হাজার বছর আগে। সকালবেলা উঠে এরকম দুদিকে গাছের জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালানো যে কি যে আলাদা মজা, বাবা দুদিকে যা বালির যা ইয়ে পড়েছে, মানে বালি যেভাবে এখানে স্তূপ হয়ে জমে আছে, এটাকে যদি আমি এখন ওটা আমি যদি বলি আমি থর মরুভূমির মধ্যে আছি, তাও আশ্চর্য হওয়ার কিছু নেই। অবশেষে পৌঁছালাম আমার আজকের গন্তব্যস্থানে, পাতিনা গ্রামের ওই গুহা যেখানে আছে। হ্যালো, গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 6th February 2021, এখন সময় হচ্ছে সকাল 9টা বাজে, আর একটি রোদ ঝলমলে শীতের সকাল, আর একটি নতুন দিন এবং আর একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর হচ্ছে আজকে হচ্ছে আমার সঙ্গী হচ্ছে আমার সেই চিরপরিচিত 11 বছরের পুরনো বিশ্বস্ত আমার সঙ্গী, আমার পক্ষীরাজ। যদিও এখন 2021 সাল চলছে, কিন্তু আজকে আমি যেখানে আপনাদের নিয়ে যাব, টাইম মেশিনে করে আমরা পিছিয়ে যাব আরও প্রায় 5 থেকে 6 হাজার বছর আগে, সেই তাম্রপ্রস্তর যুগে। হ্যাঁ, সেই তা ঠিক শুনেছেন, সেই তাম্রপ্রস্তর যুগে। আমি রিসেন্টলি জানতে পেরেছি যে সুবর্ণরেখার পাশে নয়াগ্রামে, নয়াগ্রাম থানার একটি ছোট গ্রাম, গ্রামের নাম হচ্ছে পাতিনা। তো সেখানে সেই তাম্রপ্রস্তর যুগে কিছু মানুষ বসবাস করতেন, তার কিছু প্রমাণ নিদর্শন আছে বলে মনে করা হয়। তো সেই জায়গায় আমি আজকে যাব। আমি খড়গপুরের যে প্রেমবাজার অঞ্চল থেকে আমি প্রায় 6 কিলোমিটার চলে এসেছি, আমাকে এখান থেকে এখনও যেতে হবে প্রায় 35 থেকে 40 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ যেটা আমাকে দেখাচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি খড়গপুর কেশিয়ারি ঠিক স্টেট হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে কাঁথড়া। আর আমি আমার যে আর কি যেটা প্ল্যান আছে, আমি এখান থেকে সোজা যাব হাতিগড়িয়া টুয়ার্ডস, মানে কেশিয়ারির দিকে হাতিগড়িয়া যাব। হাতিগড়িয়া থেকে আমি রাইট টার্ন নিয়ে আমি কুলটিকিরি রোহিণী হয়ে আমি বেরিয়ে যাব ওই পাতিনা গ্রাম, যে নয়াগ্রাম থানার যে এক ছোট গ্রাম সুবর্ণরেখার পাশে অবস্থিত, তার উদ্দেশ্যে। তো আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের কীভাবে যাচ্ছি সমস্তটাই আমি আপনাদের দেখাতে নিয়ে যাব, সঙ্গে থাকবেন। আমি এখন হাতিগড়িয়া পৌঁছে গেছি, এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন মাইলস্টোন। তো হাতিগড়িয়া থেকে আমাকে ডান দিকে টার্ন নিয়ে আমাকে কুলটিকরির দিকে যেতে হবে, এটাই হচ্ছে শর্টকাট রাস্তা আর কি নয়াগ্রাম যাওয়ার। নাহলে খড়িকামাথানি হয়ে ভসাঘাট খড়িকামাথানি হয়ে যাওয়া যায়, সেটা মানে জঙ্গলকন্যা ব্রিজের ওপর দিয়ে, তো সেটা অনেকটা ঘুরপথে হয়। তবে এদিক দিয়ে গেলে সমুদ্র সুবর্ণরেখা পেরোতে হবে, তবে সেটা সেখানে গিয়ে বুঝতে পারবো যে নৌকা চলছে না বাসে সাঁকো হয়েছে, সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো। আমাকে ডান দিকে টার্ন নিতে হবে, এই যে সোজা চলে গেছে কেশিয়ারির দিকে, এই ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেছে বসরা, বেরিয়ে গেছে কুলটিকিরি বহিনীর দিকে। এটা মনে হচ্ছে ফরেস্টের অফিস, হ্যাঁ এটা ফরেস্টের অফিস, এই যে সমস্ত কাঠের গুড়িগুলোকে সব সাইজ করে রাখা আছে। তবে এই রাস্তাটায় আগে একবার এসেছিলাম, তো এই রাস্তার ট্রাফিক তুলনামূলক অনেকটাই কম আর কি, আর রাস্তাটাও খুব ভালো। সকালবেলা উঠে এরকম দুদিকে ঘন গাছের জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালানোর যে কি যে আলাদা মজা, সেটা জায়গাটার নাম হচ্ছে কেন্দুবনি। হ্যাঁ, যে কথা বলছিলাম, বাইক চালানোর যে কী মজা এবং কী যে আনন্দ পাওয়া যায়, সেটা যিনারা চালান
তো তারা নিশ্চয়ই জানেন এরকম মাটির সুন্দর সুন্দর বাড়ি। একদম ট্রাফিক নেই, ফাঁকা রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, শীতের সকালবেলা সকালবেলা শীতের রোদের সোনালি রোদ পড়েছে, এর যে কি একটা, এর যে মানে নান্দনিকতাটাকে আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আর কি। মাই গড, ওরে শেষই হচ্ছে না যেন জঙ্গলটি। ভেতর দিকটা হচ্ছে পুরো শাল পলাশের জঙ্গল, আর বাইরের দিকটা আকাশমণি গাছ। যারা খড়গপুরের থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা যদি কখনো কেশরের দিকে আসেন, পারলে হাতিগুড়ি থেকে বাঁ দিকে একটু চলে আসবেন, জাস্ট একটু 2 কিলোমিটার আসার পরেই এই জঙ্গলটা শুরু হয়ে যাবে। ফরেস্টের ঘোরার একটা আনন্দ নিতে পারেন এখানে এসে। এদিকটা যে কাঠামোগুলো দেখে মনে হচ্ছে এটা একটা গ্রামীণ হাট, তো হাটের দিন এখানে হাট বসে, কিন্তু আজকে তো এখনো হাটের দিন নয়, তাই হাট বসেনি, নির্দিষ্ট কোনো দিনও বসে। জায়গাটার নাম হচ্ছে প্রতিবাঁধ। আচ্ছা, আমি অলরেডি হাতিগড়িয়া থেকে আমি অলরেডি 9 কিলোমিটার চলে এসেছি, আর 1 কিলোমিটার গেলে হচ্ছে আপনার কুলটিকিরি পড়বে। আর আপনাদের বলে দিই, এই যে হাতিগড়িয়া থেকে কুলটিকিরি যাওয়ার পথে এখানে পশ্চিম মেদিনীপুর কেশিয়ারি এটা থানার মধ্যে আছে এই জায়গাটা, এই জায়গাটা মানে পশ্চিম মেদিনীপুর শেষ হয়ে ওই সামনে দেখুন একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওটা কিন্তু হচ্ছে আপনার ঝাড়গ্রাম থানায় পড়ছে, সরি মানে ঝাড়গ্রাম জেলায় পড়ছে আর কি। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানা, আর ওপারটা হচ্ছে আপনার সাদা যে বাড়িটা দেখা যাচ্ছে ডান দিকটায়, ওটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম জেলার আপনার সাঁকরাইল যে থানা যে পড়ছে সেই সাঁকরাইল থানার অন্তর্গত আর কি। তো আপনাদের বরাবরটা দেখিয়ে দিই, এখন আমি আছি পশ্চিম মেদিনীপুরে, আর বলতে গেলে এই জায়গাটা তো দাদা, এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা বর্ডার, আচ্ছা আচ্ছা, ও পেছন দিকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর সামনের দিকটা হচ্ছে ঝাড়গ্রাম, আচ্ছা আচ্ছা এই জায়গাটা বর্ডার তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখুন, ওয়েলকাম টু সাঁকরাইল ব্লক, কুলটিকিরি 1 কিলোমিটার, রোহিণী 9 কিলোমিটার। কুলটিকিরির একদম মেন যে জংশন যে বাজার, তো সেখানে আমরা পৌঁছে গেছি প্রাণকেন্দ্র বলতে গেলে যাকে। আচ্ছা এটা তো গুপ্তমণি গেছে না, এটা এটা রোহিণী গেছে তাই তো, আচ্ছা 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 ঠিক আছে। এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা আপনার গুপ্তমণি চলে গেছে, এখান থেকে 22 কিলোমিটার রাস্তা গুপ্তমণি, আর সোজা যেটা যাচ্ছে আপনার সামনে, তো এই রাস্তাটা গেছে আপনার রোহিণীর দিকে, মানে যেদিকে আমি যাব। এখান থেকে রোহিণীর দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। অবশেষে রোহিণীতে প্রবেশ করলাম। এটাও একটি গ্রামীণ জনপদ। আমি এখন রোহিণী পুরো মেন যে বাস স্ট্যান্ড আমি ওইখানটায় দাঁড়িয়ে আছি, আর
এই বাম দিকে রাস্তাটা চলে গেছে আপনার ওই বিডিও অফিস, বিডিও অফিসের সামনে দিয়ে চলে গেছে কোদোপাল, যে আইল্যান্ড আছে সুবর্ণরেখার মাঝে তার দিকে চলে গেছে। যদি আমার, যদি আপনারা আমার ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে তাহলে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর সামনে সোজা আমি রাস্তা আমি বেরিয়ে যাব আমার যে আজকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা চলে গেছে আপনার রগড়ার দিকে, আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম কি কি বিরসা সেতু, বিরসা সেতু। আচ্ছা এইটা হচ্ছে বলে দিই আপনাদেরকে, এটা কিন্তু অনেক অনেকে গুলিয়ে ফেলেন যারা বাইরে থেকে আসেন, অনেকে ভাবেন এটা সুবর্ণরেখা নদী, আসলে এটা হচ্ছে ডুলুং নদী। এটা ডুলুং নদী এদিক থেকে প্রভাবিত হয়ে এসছে, এসে এদিকটা বেরিয়ে গেছে, এদিকে গিয়ে কিছুটা গিয়ে এখান থেকে এই 1.5 কিলোমিটার গিয়ে সুবর্ণরেখাতে মিশেছে। এটা একটা ডুলুং নদী। এই ডুলুং নদী পারেই রোহিণী যে জংশন বা রোহিণী যে শহর, শহর নয় মানে রোহিণী যে জায়গাটা গড়ে উঠেছে। তো বাঁধাকপির ক্ষেত, বাঁধাকপি সরষে এদিকটা কি, এদিকটা বেগুন চাষ হয়েছে। ফুলকপি, বেগুন, এদিকটা প্রচুর সবজি হয়। তারপরে সুবর্ণরেখার পারে গেলে দেখা যাবে আখের ক্ষেত, আমি দেখেছি আগে একবার এসে। আর সব থেকে হচ্ছে যে মজার মজার যে যে এই যে কাকবাড়িয়াগুলোকে যে বানিয়েছে ওই যে সবজি ক্ষেত্রের ভেতরে, তারা মনে হবে একটা রিয়েল মানুষ আর কি। এই দেখুন এই এই যে বাঁধাকপিগুলো, এই বাঁধাকপিগুলোকে এখান থেকে কেটে, ওই বাগান থেকে কেটে এনে এখানে সাজিয়ে রাখা হয়েছে, এখান থেকে পাইকারি এসে এগুলোকে নিয়ে চলে যাবে। হ্যাঁ এগুলো ফুলকপি না, সব ফুলকপি না, এগুলো সব কোথায় যাবে? পাইকারি আসবে, কখন আসবে? ও কিনে নিয়েছে, ও আপনাদেরকে মানে ওখান থেকে মানে চাষিদেরকে এই রাস্তার পাশে রেখে দিতে হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি হচ্ছে এখন? বারো টাকা। আচ্ছা আচ্ছা, এ কোথা থেকে পাইকারি সব আসে? ঝাড়গ্রাম থেকে নাকি? ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ দাঁড়িয়া। এই দক্ষিণ দাঁড়িয়া থেকে ওই সুবর্ণরেখার ওপারে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা থাকে। দাদা ওই যে সুবর্ণরেখার ওপারে যাওয়া তো রাস্তায় দিক দিয়ে ওপারে, ওখানে কি আছে? বাঁশের, 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 বাঁশের সেপাশে একদম। তো এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ দাঁড়িয়া, এই যে বাস স্ট্যান্ড আছে। তো এইখান থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে বালিখালা খাদানের দিকে, এদিকটায় গেলেই ওই সুবর্ণরেখার উপরে যাওয়ার বাঁশের সাঁকো পাবো, ওখানে যেটা ভদ্রলোক বললেন আমাকে। যেহেতু এটা বালিখাদানের রাস্তা, এটা এই রাস্তাটা অত ভালো নয় আর কি। ভদ্রলোক আমাকে বললেন সোজা গেলে বালিখানা, সোজা আমাকে যাওয়ার প্রয়োজন নেই, আমি ডান দিকে চলে যাব। ডান দিকটা ব্রিজ না, ব্রিজটা ডান দিকে, তো ব্রিজ, ব্রিজ সাঁকো, সাঁকো ওইটা। তো আমি আরেকবার কনফার্ম করে নিলাম এই ডান দিকটাই যেতে হবে ওই সাঁকোতে যাওয়ার জন্য, মানে সুবর্ণরেখার উপরে যাওয়ার জন্য যে কাঠের যে মানে বাঁশের যে সাঁকোটা আছে, তো সেটা এই দিকটাই হচ্ছে যাওয়ার রাস্তা। তো আমি এর আগে একবার আমি বৃষ্টিকালে এই বছরই সম্ভবত সেটা আমি আমার যে রামেশ্বর যে টেম্পল, যেটা আমি রামেশ্বর মন্দিরের উপর যেটা ব্লগ বানিয়েছিলাম শুরুর দিকটা লকডাউনের পরে পরেই, লকডাউন শেষের পরে পরে আর কি, তো সেই সময় একবার এসেছিলাম, তখন বৃষ্টিকাল ছিল, এই রাস্তায় এসে নৌকাতে ক্রস করে আমি ওপারে গেছিলাম।
আচ্ছা আচ্ছা, ও বাবা, এখন অস্থায়ীভাবে যাওয়ার জন্য একটা, মানে এখন যাওয়ার জন্য একটা অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। এই দুদিকে দেখুন পুরো বালি খাবানের সব কাজ চলছে। পাথর, মুড়ি, বালি সব হচ্ছে, লোডিং হচ্ছে, আনলোডিং হচ্ছে বাম দিকে, ডান দিকে, সব দিকটায়। ও বাবা, এখানে বড় গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, মানে আপনি যদি ফোর হুইলার নিয়েও আসেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আমি এতক্ষণ সাঁকো সাঁকো বলছিলাম, আসলে এটা সাঁকো নয়, আসলে যেরকম যে রাস্তায় এবং বড় লরি বাস যাওয়ার জন্য যে ব্যবস্থা থাকবে, আমার এগুলো একটা ধারণার বাইরে ছিল আর কি। এই সমস্ত নৌকাগুলো যখন সুবর্ণরেখা যখন পুরো জলে টইটুম্পু থাকে বৃষ্টিকালটায়, তখন এই সমস্ত নৌকাতেই এই এপার থেকে ওপারে পারাপারের বন্দোবস্ত হয়ে থাকে। বলছি দাদা, পাতিনা কোন দিকে? পাতিনা সোজা গিয়ে না, ডান দিকে, ঠিক আছে। বাবা, যদিকে যা বালির যা ইয়ে পড়েছে, মানে বালি যেভাবে এখানে স্তূপ হয়ে জমে আছে, এটাকে যদি আমি এখন এটা আমি যদি বলি এটা আমি থর মরুভূমির মধ্যে আছি, তাও আশ্চর্য হওয়ার কিছু নেই। আর এখানেও দেখুন দূরে একটা নৌকা কেমন পড়ে আছে। এরাই আবার বৃষ্টি যখন হবে, নদী যখন পরিপূর্ণ হবে, তখন এগুলোকে আবার নতুন সাজে সজ্জিত হয়ে এই নৌকাগুলি আবার তখন মানুষ পারাপারের কাজে ব্যবহৃত হবে। এখন তাদের দিকে কেউ জিজ্ঞেস করছে না, মাঝির আজকাল ডাক নেই। মাঝি তিনি নৌকা ছাড়বে কখন? এখানে কি ট্যাক্স আছে নাকি, ভাড়া আছে নাকি? কত টাকা দেয় টিকিট? 10 টাকা। পাতিনা কোন দিকটায়? পাতিনা কতটা রাস্তা এখান থেকে? 4 কিলোমিটার। পাতিনা কোন দিকে? ডান দিকে, সোজা একটা রাস্তা। আমাদের কাছে পিঠে এত কিছু ঘোরার জায়গা আছে, এত সুন্দর জায়গা আছে, অথচ আমরা সেগুলোকে আমাদের সঠিকভাবে আমাদের বিজ্ঞাপন না হওয়ার জন্য আমাদের কাছে আমাদের খবরটা পৌঁছায় না আর কি। আচ্ছা, এই হচ্ছে পাতিনা যাওয়ার রাস্তা। তো এখান থেকে আর এই রাস্তাটা চলে গেছে আপনার ওই পাতিনার দিকে, এটা চলে গেছে তালডাঙ্গার দিকে। এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে গেলে হচ্ছে আপনার ওই মোটরসাইকেল যাবে, কিন্তু এদিক দিয়ে ফোর হুইলার যাবে না। আর এদিক দিয়ে গেলে হচ্ছে আপনার ফোর হুইলার আমি যেখানে যাচ্ছি সেই অবধি পৌঁছে যাবে, মানে ছোটো গাড়ি আর কি, মানে ছোটো চার চাকা প্রাইভেট কার চলে যাবে। তো সেই জন্য আমি ওই তালডাঙ্গরা হয়েই আমি বেরিয়ে যাবো, মানে তালডাঙ্গরা যাওয়ার রাস্তায় হয়ে আমি ছোটো পাতিনাতে যাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন। অবশেষে আমি পৌঁছালাম উপর পাতিনাতে। তো আমাকে এখান থেকেই আমাকে যেতে হবে, এখান থেকে যে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে আপনার ফুলবনির দিকে, এই রাস্তায় যাব না। ডান দিকে যে মোরাম রাস্তাটা দেখতে পাচ্ছেন, মানে ওই যে বাবা কচুলেশ্বর মন্দিরের সামনে দিয়ে, সেই মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা আমি ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিয়ে আমি চলে যাব আমার ওই
যে আমার লোকেশন আজকে তার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার স্কুল মনে হচ্ছে নাকি, পাতিনা এসসি হাই স্কুল এইচএস। এটা এখান থেকে স্কুলের গেট থেকে এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটাই হচ্ছে ছোট পাতিনা মাজনার উদ্দেশ্যে আমি বেরিয়ে যাবো। মাজনা বলতে যেখানে যে ওই যে রক শেল্টারটা আছে ওই যে লোকেশনটাকে এখানকার স্থানীয় লোকেরা বলেন ওটার নাম হচ্ছে মাজনা আর কি। আমি পাতিনা গ্রামে পৌঁছে গেছি, তো কাউকে জিজ্ঞেস করতে হবে যে ওই রক শেল্টারে যাওয়ার রাস্তাটা কোন দিকে। আচ্ছা, আমাকে একজন বললেন এই দিকেই যেতে হবে, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই মাঠ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওই গ্রামে এটাই হচ্ছে যাওয়ার রাস্তা। অবশেষে পৌঁছালাম আমার আজকের গন্তব্যস্থানে, পাতিনা গ্রামের ওই গুহা যেখানে আছে। গৌরবাবু, সুরেনবাবু, না হলে ওনারা যদি কিছু পরিষ্কার করে করে আজকে না নিয়ে যেতেন তাহলে আমি জীবনে এখানে আসতে পারতাম না আজকে। তোমরা সব দিয়ে মোটামুটি সব থেকে, হ্যাঁ আছে অজগর সাহেব, হ্যাঁ মোটামুটি আছে। আচ্ছা, পাকলাগুলো আছে, অজগর সাহেব আছে এখানে? বাবা আছে না? হ্যাঁ ও বাবা। আচ্ছা ভেবে দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি রক শেল্টার ও পাতিনার সামনে। আমার পেছনটাই হচ্ছে সেই তাম্রপ্রস্তর যুগের যে গুহা, যেখানে আদিম মানে আজ থেকে 5 থেকে 6 হাজার বছর আগে মানুষ এখানে বসবাস করতেন।